প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিধি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পাশের হার পঁচাশি দশমিক আট আট শতাংশ রাজশাহীতে বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজপাড়া থানা আওয়ামী লীগ রাজশাহীতে গণসমাবেশের মঞ্চ করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতারা শুনছিলেন শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে দুই সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবছর পঁচাশি দশমিক আট আট শতাংশ শিক্ষার্থী পাশ করেছে আর জিপিএ ফাইভ পেয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো সতেরো জন গত বছর পাশের হার ছিল চুরানব্বই দশমিক সাত এক শতাংশ সোমবার দুপুর একটায় রাজশাহী শিক্ষা বোর্ড বিষয়টি নিশ্চিত করেছেন দুই সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শিক্ষা বোর্ডের দুইশো কেন্দ্রে দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয় এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ছিয়ানব্বই হাজার ছয়শ জন এর মধ্যে ছাত্র এক লাখ এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ এবং ছাত্রী পঁচানব্বই হাজার পঁয়ষট্টি জন গত বছরের তুলনায় এবছর পাশের হার কম হলেও কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি শিক্ষার্থীরা অবশ্যই সবার জন্য এটা হচ্ছে অনেক সফলতা যে হচ্ছে সবাই সব এ প্লাস পেয়েছি এটাতে আব্বু আম্মা অনেক খুশি স্কুলের টিচাররা অনেক খুশি আমি নিজেও অনেক খুশি আর এটা হচ্ছে আমার সফলতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর করোনার মধ্যে কষ্টে পড়াশোনা করে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার হচ্ছে যে আমার সবসময় ল পড়ার ইচ্ছা বড় আমি লয়ার হতে চাই সেই হিসাবে আগাচ্ছি পে ফাইভ পেয়েছে এবং আমি আমার রেজাল্টে খুবই খুশি আমার রেজাল্টের পিছনে আমার শিক্ষক আমার বাবা মা সবার অক্লান্ত পরিশ্রম আল্লাহর রহমত আছে আমি আমার রেজাল্টটা অনেক খুশি এবার বিজ্ঞান শাখায় বিরাশি হাজার পাঁচশো জন মানবিকে ছিয়ানব্বই হাজার ছয়শ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় আট জন শিক্ষার্থী অংশ নেয় তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার দুইশো জন আর অনিয়মিত পরীক্ষার্থী দশ হাজার জন এছাড়া একশো জন মানোন্নয়ন পরীক্ষা দিয়েছে শিক্ষকরা বলছেন বিভিন্ন প্রতিকূলতার মাঝেও এমন ফলাফল সন্তোষজনক এবছর আমাদের বিদ্যালয় থেকে দুশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে দুইশো জন উত্তীর্ণ হয়েছে এবং দুশো জন গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে আমি রেজাল্টের মোটামুটি সন্তোষজনক তবে করোনা এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারে আরও যদি একটু সময় পেয়ে যেত এবং সুযোগ সুবিধা ইয়ে করা যেত তাহলে আরও উত্তরাত্তর ভালো হতো এবং আশাবাদ ছিল আমাদের 100% এ প্লাস পাওয়ার এবছর বিভাগছরা রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আশাতীত ফলাফল বয়ে আনাই সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন সিটি মেয়র এ এইচ এম খরিকসামলিরন বিএনপির অব্যাহত দেশবিরোধী সরযন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে राजপাড়া থানা আওয়ামী লীগ রবিবার বিকেলে রাজশাহী নগরীর সিএনবি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে লক্ষ্মীপুর মোড়ে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুল জামান লিটন পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন সংবিধান সংশোধন করা হয়েছে উচ্চতর আদালত রায় দিয়েছে আর কেয়ারটেকার সরকারের দরকার নেই উন্নত বিশ্বে ক্ষমতাসীন সরকার বহাল থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি বিএনপিকে আসার জন্য আমন্ত্রণ জানান সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক ডাবলু সরকার যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্ডু উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক আহমেদ লিমনসহ সহ অন্যান্যরা আমরা কোন রকম উশৃঙ্খলতা বরদাস্ত করব না আমরা আমাদের নেতা কর্মীদেরকে প্রস্তুত রেখেছি এবং রাখব উৎসাহিত উৎসাহিত করছি এবং করব তারা আসতে চায় আসুক যেখানে অনুমতি পাবে সেই জায়গার মধ্যে সমাবেশ করুক অশালীন কথা অরাজনৈতিক কথা এটি যেন তারা না বলেন এটি বললে আমাদের কর্মীরাও উত্তেজিত হতে পারে এবং সেক্ষেত্রে দায়িত্ব কিন্তু আমরা নেবো না আর একটি কথা হলো ভাঙচুর যানমালের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো রকম বাজে বুদ্ধি যদি তাদের মধ্যে থাকে সেগুলো যেন তারা পরিহার করেন তা না হলে এটি আমরা ধরে নেব তারা পায়ে পায়ে লাগিয়ে লড়াই করতে চান সেক্ষেত্রে আমরা ছেড়ে কথা বলবো না রাজশাহীতে গণসমাবেশের মঞ্চ করতে বাধা দেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি নেতারা সোমবার দুপুর বারোটায় নগরীর ভুবনমোহন পার্ক সংলগ্ন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা এ অভিযোগ করেন এ সময় বিএনপির রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক শাহিন শৌকত খালেক অভিযোগ করে বলেন আগামী তিন ডিসেম্বর রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী সহ বিভাগের সব জেলায় মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে সমাবেশে লোকজন যেন না আসতে পারে সে কারণে সরকার অন্তরাল থেকে পরিবহন ধর্মঘট করছে সমাবেশ বাধাগ্রস্ত করতে প্রশাসন মঞ্চ তৈরিতে বাধা দিচ্ছে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন ও রশিদ সহ অন্যান্যরা নোয়াখালীর বেগমগঞ্জে মোর্শেদ আলম কমপ্লেক্স থেকে মোশারফ হোসেন রুবেল নামের এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছিলেন। র্যাব সময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড নগদ এক লাখ নয় হাজার টাকা চারটি মোবাইল ডেবিট কার্ড সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। নোয়াখালীর র‍্যাব এগারো কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান গত রবিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, এলাকায় মাদক ব্যবসা সহ পুলিশের ভুয়া আইডি কার্ড ব্যবহার করে মানুষের থেকে চাঁদাবাজি সহ নানা রকম অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল রুবেল। এছাড়াও বিভিন্ন নারীদের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক স্থাপন করে পরবর্তীতে তাদের গোপন ভিডিও বা ছবি ধারণ করে তার মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিত সে আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে চাঁপাইনোপপগঞ্জে শিবগঞ্জে ভটভটির ধাক্কায় ইব্রাহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় অপর একজন আহত হয়েছে সোমবার সন্ধ্যায় উপজেলার কানসাট গোমস্তাপুর সড়কের করিমবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তি দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌর এলাকার দক্ষিণ সুজালপুর গ্রামের আব্বাস আলীর ছেলে নিহতের পকেটে থাকা এনআইডি কার্ড দেখে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়রা বলেন ইব্রাহিম ও তার এক সহযোগী মোটরসাইকেলে গোমস্তাপুরের দিকে যাচ্ছিল এ সময় করিমবাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝায় একটি ভটভটির সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ইব্রাহিমের এতে গুরুতর আহত হয়েছে তার সহযোগী তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবাইর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ভটভটিটি আটক করা সহ মরদেহ উদ্ধার করা হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ